বুঝলাম না, একটু বুঝিয়ে বল। এক কাজ কর, আয় চল আমার রুমে গিয়ে কথা বলি। আমার তো সময় নেই, আর আমার মনের মধ্যে তোর মতো এত ফুর্তি নেই যে তোর ঘরে বসে আড্ডা দিতে হবে। আসি, আমি আন্টিকে যা বলে আসছি সেটা একটু মেনে চলার চেষ্টা করিস, ঠিক আছে? আমি মানিয়ে আর আমার নেই, বন্ধু বান্ধবে যা বলছে তা আমার চেষ্টা করিস। আমাকে কেন মায়ের সঙ্গে কি এ ধরনের কথা বলা উচিত বল? কি বলে গেছে মা? বন্ধনাকে আর ওর সাথে তোর কি সম্পর্ক? বুঝছি এবার। শোন আম্মু, এগুলো নিয়ে তুমি একদম চিন্তা করবে না। ও কি বলেছে না বলেছে সেটা ওর ব্যাপার, কিন্তু তুমি তো আমাকে চেনো, ব্যাস। না, মোটেই ব্যাস না। ওই মেয়েটার সাথে তোকে মিশতে হবে না। আর মিন্টু ছেলেটা খুব একটা ভালো না, ও কখন কি করতে কি করে বসে ঠিক নেই। কি করবে তুমি না আম্মু? মেয়েটাকে ওর পছন্দ আর তোকে সেটা বলেছিল, তারপরও কেন তুই? আম্মু, মেয়েটাকে ও পছন্দ করলে কি হবে? মেয়েটা তো ওকে পছন্দ করে না। বন্দনার সাথে ওর বন্ধুত্বের সম্পর্কটাকে একে একে টান করতে চায়, সে কারণে বন্দনা মহাবিরক্ত, আর ওকে এড়ানোর জন্যই সে আমার সাথে করে। আর আমি জাস্ট বন্ধু হিসেবে তাকে হেল্প করছি, নাথিং এলস। আরেকজনকে হেল্প করতে গিয়ে যে নিচের বিপদ দেখে আনছো সেটা কি খেয়াল করেছো? কিসের বিপদ? ছাড়ো তো, খিদে লেগেছে, খেতে দাও তো। দেখ পিয়াল, এখন সময়টা খুব খারাপ, সামান্য কিছু হলেই খুন খারাপই হয়ে যাচ্ছে, আর এসব নিয়ে আমার অনেক টেনশন হয়, মোটেই ভালো লাগে না। মিন্টুকে এত ভয় পেলে চলবে? ও ভাব নেই এরকম, আসলে একটা ভিতুর ডিম, একটা ঝাড়ি দিলে পালায় বাঁচে না। হয়েছে, বস। দাও তো খেতে দাও, খুদে লেগেছে। দাও, তুমি খাবে না? আমি খেয়েছি।